So this is the inverter motherboard where you can install IGBT. This is the main board of inverter, and it's a control card to controlling the drive. যে কোনো ইনভার্টারকে কন্ট্রোলিং করার জন্য মূলত এই কন্ট্রোল কার্ডকে ব্যবহার করা হয়ে থাকে, আর এই কন্ট্রোল কার্ডটি অনলি ফর বিএফডি এম ড্রাইভ, সো ইউ ক্যান কন্ট্রোলিং বিএফডি এম ড্রাইভ বাই দিস কন্ট্রোল কার্ড। অ্যান্ড দিস ইজ দ্য আইজিবিটি ফর দিস ড্রাইভ, হুইচ ওয়ান ইজ ড্যামেজড, উই রিমুভ দিস ড্রাইভ ফ্রম দিস ড্রাইভ। Now this is without IGBT, this inverter is running by a control card by a keypad. Actually inverter এই মুহূর্তে keypad mode রয়েছে, তো এই keypad mode এর কারণেই আমরা keypad দ্বারা ইনভার্টারকে রান করতে পারতেছি এবং বন্ধ চালু করতে পারতেছি এবং বন্ধ করতে পারতেছি। এবং এই ইনভার্টারটির প্রয়োজনীয় টেস্টিং এর জন্য এই মাদার বোর্ডকে আমরা কাজে লাগাতে পারবো। এখানে আমরা অল্টারনেটলি ডিসি ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, একটি আলাদা একটি রেক্টিফায়ারের মাধ্যমে। তো এইভাবেই মূলত যে কোনো ইনভার্টারের ইন্টারনাল বোর্ড টেস্ট করার জন্য আইজিবিটি রিমুভ করে প্রতিটি গেট টু ভোল্টেজ টেস্ট করতে হয়, গেট টু ইমিটার ভোল্টেজ টেস্ট করতে হয়, এবং ইনভার্টার রান করে বা বন্ধ রেখে রান এবং অফ মোডেই গেট টু ইমিটার ভোল্টেজ টেস্ট করার জন্য বোর্ডটি রিমুভ করতে হয়।